ক্যারিয়ারের শুরু থেকে 5 বছর সাকিব খানের বাইরে কোনো নায়কের সঙ্গে কাজ করেননি শবনম বুবলি। ক্যাসিনো সিনেমার মাধ্যমে প্রথমবার সাকিব খানের বাইরে কাজ শুরু করেছিলেন তিনি। সঙ্গে আছেন নীরব। সেই ক্যাসিনো মুক্তি পাচ্ছে এবারের ঈদুল আজহায়। 2019 সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিং এর বিষয় নিয়েই সিনেমার গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নীরব ও বুবলি। আছেন তাসকিন রহমান, দিলরুবা দোয়েল সহ অনেকেই। ক্যাসিনো নিয়ে গণমাধ্যমে মুখোমুখি নীরব হোসেন ও শবনম বুবলি। খুব আধুনিক গল্পের আধুনিক নির্মাণের সিনেমা হচ্ছে ক্যাসিনো। এই সিনেমাটি আসলে আমরা তো অলরেডি এখন ইতিমধ্যে জেনে ফেলেছি, যেহেতু কোরবানিতে আসছে। আমার মনে হয় যে যতগুলো সিনেমা আসছে সবগুলি সবগুলোর নিজস্ব গতিতে চলবে এবং ক্যাসিনো তার ব্যতিক্রম না। ক্যাসিনোর জন্য আমার মনে হয় যে দর্শক আসলে আলাদা একটা উন্মাদনা নিয়ে সিনেমা হল থেকে বের হবে যখন দেখবে। সবার খুব ভালো লাগবে এবং প্রথম যে ইন্টারেস্টটা মানুষের গ্রো করবে, যারা অডিয়েন্স যেটা সবচেয়ে অ্যাট্রাক্টেড ফিল করবে সেটা হচ্ছে নাম। নামটা অনেক বেশি মানুষের হয় না, যে নামগুলো মানুষ কম শুনেছে বা কিউরিয়াসিটি থাকে, ক্যাসিনো নামটা তেমনই একটি নাম। সো সেই জায়গা থেকে একটা ইয়ে আছে, তারপরে মেকিং, তারপরে গল্প, তারপরে বাজেটের কথা অবশ্যই বলবো, একটি বিগ বাজেটের ফিল্ম। সব কিছু মিলে আমার মনে হয় যে এই ছবিটি টানটান উত্তেজনা থাকবে এবং ঈদের দিন থেকে হলে এসে যারা ছবি দেখবে তারা অবশ্যই যেই মানুষটা ছবি দেখবে সেই মানুষ আরেকজনকে বলবে যে হ্যাঁ আমরা কী দেখেছি এবং সে আরেকবার দেখতে চাইবে। ক্যাসিনো প্রযোজনা করেছেন সরওয়ার রাজীব, পরিচালনা করেছেন সৈকত নাসির। আমরা সিনেমা করি, আমরা কি দেশের মানুষকে কোনো মেসেজ দিতে পারছি? আমার কাছে আমি নিজের কাছে নিজে প্রশ্ন করেছি যখন দেখেছি হ্যাঁ আমি সিনেমাটা করেছি, এমনকি এই সিনেমা দিয়ে আমি দেশের মানুষকে একটা মেসেজ দিতে পেরেছি। মেসেজটা কী সেটা সিনেমা দেখার পরেই হয়তো আপনারা বুঝতে পারবেন। সিনেমার গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু, চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। জানা যায় 2019 সালে শুরু হয় শুটিং আর শেষ হয় 2020 সালে। সিনেমাটির বেশিরভাগ কাজই শেষ হয়েছিল করোনার আগে, কিন্তু মহামারীর জন্য বহুদিন বন্ধ ছিল বাকি কাজ। সব গুছিয়ে অবশেষে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ক্যাসিনো। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।